কিছু কিছু সময় আসে তখন সব কথা হারিয়ে যায়, এখন সেই সেরকম একটা মুহূর্ত। ক্লাসে অনেক কথা বলি কিন্তু এখন কি বলবো আমি কিন্তু আর বুঝে পাচ্ছি না। এখানে যে জিনিসটা আমার প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্ররা বলেছে, আমি কিছুটা পরিচিত। আমি একটা ভীতিময় শিক্ষিকা ছিলাম, অবশ্যই ছিলাম, তবে আশ্চর্য ব্যাপার হলো আমার তিরস্কারের মাঝে তারা যে আমার ভালোবাসা, স্থাপত্যের প্রতি ভালোবাসা, তাদের প্রতি ভালোবাসা, তাদের কাজের প্রতি ভালোবাসা, এটা যে তারা বুঝতে পেরেছে এটা কিন্তু আমি আগে বুঝতে পারতাম না। আমি মনে মাঝে মাঝে মন খারাপ করতাম যে কেন এত বকি, একটু কম বকলে কী হয়। আমার সব সময় এটা মনে হয়েছে ওকে কেন এত বকলাম, আর একটু ভালো করে আসতে বোঝালেই যে হয়তো সে বুঝত। কিন্তু আমি সত্যি অভিভূত আজকে যে অনুষ্ঠান এখানে, কিন্তু এই জিনিসটা ঠিক স্থান পাওয়ার কথা না। তোমাদের এত ব্যস্ততা, তার মাঝে যে তুমি আমাকে মনে করেছ, আমাকে সময় দিয়েছ এবং আমার জন্য চিন্তা করেছ, এটাতে আমি সত্যি অভিভূত। অল আই ক্যান সে দ্যাট আমি বহু বছর সেই 76 থেকে 71 ক্লাস শুরু করি এই প্রাঙ্গণে, 76 শিক্ষক হয়ে ঢুকি। এর বাইরে কিন্তু আসলে আমার কোনো পরিচিতি নেই, কারণ অনেকের মতন আমি আরেকটা জগৎ প্রফেশন ওয়ার্ল্ডে তৈরি করা আমার হয় নাই। তাই একটু ক্ষোভও ছিল ভিতরে যে কি করলাম, কিছুই তো করলাম না। কিন্তু আজ মনে হয়েছে আমি তো অনেক কিছু পেয়ে গেলাম। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ, তোমরা ভালো থাকো, আগামী দিনগুলো তোমাদের সুন্দর হোক। তোমরা স্থাপত্যকে ভালোবাসো এবং এই স্থাপত্যের ভালোবাসা দিয়ে একটা ভালো সমাজ গড়ে তুলবে, কারণ আমরা বলেছি শুধু ভালো ডিজাইনার না, একটা ভালো মানুষেরও প্রয়োজন আছে। এবং তোমাদের উপর বিরাট বড় একটা দায়িত্ব ন্যস্ত আছে, কিন্তু তোমরা হয়তো নিজেরাই জানো না যে তোমাদের সৃষ্টি কিভাবে মানুষকে পরিবর্তন করে, সমাজকে পরিবর্তন করে, এটা সম্বন্ধে আমি আরও সচেতন থাকতে অবশ্যই আশা রাখব। ধন্যবাদ। বিশেষ করে আরেকটা ধন্যবাদ দেওয়া উচিত 09 ব্যাচ, তোমরা যে এত সময় দিয়ে আমার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান, আমার এত বড় পুরস্কার দিলে, তার জন্য তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ম্যাডামের জন্য আমাদের 09 ব্যাচ থেকে একটা ছোট্ট সুভেনির। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আমার ছাত্ররা তো আমার অনেক প্রশংসা করলো, আমি বলি যে তারা যে কত সেন্সিটিভ। এই যে আমি উঠে এখানে আসলাম, আমি একটু অবাক হলাম, আমি ভাবছিলাম আমি এত উঁচু স্টেজে কেমন করে যাব, কারণ কয়েক বছর আগে আমার আউটডোরে ল্যান্ডস্কেপ ক্লাস করাতে যে আই ইনজিওর মানি, তো সেই থেকে আমার বেশ একটা সমস্যা আছে, বিশেষ করে স্কেলিং হাইটস। কিন্তু দেখলাম যে
উঁচু জায়গায় আসার সঙ্গে সঙ্গে একটা টুল চলে আসছে, একজন দাঁড়িয়ে আছে আমাকে ধরে উঠানোর জন্যে, আমার হাত ধরে ধরে এতদূর পর্যন্ত নিয়ে এসছে। তাহলে বোঝো তারা কীরকম ভালোবাসা দিয়ে আমাকে দেখেছে। ধন্যবাদ।